তোমাদের আজকে বেন্ডিং বেন্ডিং স্টেজ অফ বিম এর সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে যা যা পড়িয়েছিলাম সেটা আমি একটু রিপিট করি, কারণ তোমাদের 2 সপ্তাহ গ্যাপ হয়ে গেছে, তো আলটিমেটলি অনেকে হয়তো ভুলে গেছো। আমি খুব শর্টকাটে একটু বলে বলার চেষ্টা করি। বেন্ডিং স্টেজ হচ্ছে এরকম একটা জিনিস, বেঁকে গেলে নিউট্রাল এক্সিস বরাবর একটা লাইন থাকে, নিউট্রাল এক্সিস, যেখানে কোনো স্ট্রেস থাকে না, জিরো স্ট্রেস থাকে, এবং এক্সট্রিম এক্সট্রিম ফাইবার অর্থাৎ এই নিউট্রাল এক্সিস থেকে সবচেয়ে দূরে, যেটা উপরে এবং নিচে, দুই ধরনের নর্মাল স্ট্রেস ডেভেলপ করে ফ্লেকচার স্ট্রেসের জন্য, একটা টেনশন এবং একটা কম্প্রেশন। সাধারণত যেই দিকে কনকেভ থাকে, যেমন এইটার ক্ষেত্রে আচ্ছা সাধারণত যেই দিকে তোমার কনকেভ থাকে এইটার ক্ষেত্রে এই উপর সাইডে, এই সাইডে সবসময় কম্প্রেশন হয়, আর যেই পাশে কনভেক্স থাকে সেখানে সবসময় টেনশন হয়। কারণটা কি, এইটা ভিতরের দিকে চেপে যায় আর এটা বাইরে থেকে বেরিয়ে যায়। তাহলে তার মানে আমরা যখন কোনো একটা জিনিস বাঁকাই বা বেন্ডিং করি, তখন এই বেন্ডিং স্ট্রেস অথবা ফ্লেকচার স্ট্রেস ডেভেলপ করে, এটা মূলত নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস মানে যে স্ট্রেসটা এক্সিয়াল স্ট্রেসের মতো বিহেভ করে, অর্থাৎ স্ট্রেস এক্সিয়াল স্ট্রেস মানে টেনশন অর কম্প্রেশন, টেনশিয়াল স্ট্রেস অর কম্প্রেসিভ স্ট্রেস। কিন্তু এক্সিয়াল স্ট্রেসের একটা পার্থক্য আছে, এক্সিয়াল স্ট্রেসের ক্ষেত্রে যদি টেনশন হয় শুধু টেনশনই হয়, আর যদি কম্প্রেশন হয় শুধু কম্প্রেশন, দুইটা যুগপৎ ঘটনা ঘটে না, মানে একসাথে হয় না। বাট ইন কেস অফ বেন্ডিং স্ট্রেস বা ফ্লেকচার স্ট্রেস, টেনশন এন্ড কম্প্রেশন একই সাথে হয়, অর্থাৎ একদিকে হয় টেনশন আর একদিকে হয় কম্প্রেশন, এবং মাঝখানে একটা নিউট্রাল এক্সিস থাকে। এই মোটামুটি এটা পার্থক্য। এইগুলো আমি তোমাদের পড়িয়েছি, বিভিন্ন স্ট্রেস সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি তোমাদের, চারটা, এই তিনটাই বেসিক্যালি আমার ইম্পর্টেন্ট, তোমাদের চতুর্থটা নাই। এই যে এক্সিয়াল স্ট্রেস, এই দেখো প্যারালাল টু প্লেন অফ ক্রস সেকশন, পারপেন্ডিকুলার টু প্লেন অফ ক্রস সেকশন, আর এটা হলো ফ্লেকচার স্ট্রেস, এটাও পারপেন্ডিকুলার টু প্লেন অফ ক্রস সেকশন। পার্থক্যটা কি, এখানে আইদার টেনশন আর কম্প্রেশন, আর এখানে উপর দিকে কম্প্রেশন নিচে টেনশন, মাঝখানে নিউট্রাল এক্সিস। ক্রস সেকশন আঁকলে এরকম হয়, মাঝখানে জিরো, উপরে কম্প্রেশন নিচে টেনশন, উপরে কম্প্রেশন হবে না টেনশন হবে, এটা নির্ভর করছে কোন দিকে বেঁকে যাচ্ছে জিনিসটা, যেদিকে বাঁকবে অর্থাৎ কনকেভ সাইডে হবে অলওয়েজ কম্প্রেশন এবং কনভেক্স সাইডে হবে অলওয়েজ টেনশন। এগুলো আমি পড়িয়ে এগুলো ছবি দেখেছি তোমাদের, এগুলো আমি আর দেখাবো না আজকে, এগুলো সমস্ত কিছু দেখানো হয়ে গেছে যে কি জিনিস, এই যে কিভাবে কাজ করে। এখানে আবার তুমি দেখতে পারো, এই যে বেন্ডিং হলে উপরে হলো এক্সট্রিম ফাইবারে সবচেয়ে বেশি কম্প্রেশন, আস্তে আস্তে কম্প্রেশন কমতে কমতে এখানে শূন্য হয়, আবার বাড়তে থাকে, বাড়তে টেনশন হইতে হইতে এখানে ম্যাক্সিমাম হয়। এই হলো কনসেপ্টটা, এরকম একটা কিছু হয়। যখন নিউট্রাল অ্যাক্সিস সিমেট্রিক না আনসিমেট্রিক হয়, অর্থাৎ ধরো টি একটা আনসিমেট্রিক, আই বিম হলে হলো সিমেট্রিক হইতো, রেক্ট্যাঙ্গুলার সিমেট্রিক হইতো, এস নিউট্রাল অ্যাক্সিসটা উঠে চলে যায়, উপরে উঠে চলে যায় নিউট্রাল অ্যাক্সিসটা। নিউট্রাল অ্যাক্সিসটা মানে কি, মূলত নিউট্রাল এক্সিস মানে সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড বরাবর এটা উপরে উঠে যায়, তখন এর স্ট্রেসটা এই বরাবরই শূন্য হয়, এর উপরে হয় কম্প্রেশন বা নিচে হয় টেনশন। এই ক্ষেত্রে উল্টাও হইতে পারে, এটা হচ্ছে যে বাঁকানরা যদি গ্র্যাভিটি বরাবর বাঁকে অর্থাৎ নিচের দিকে বাঁকে তাহলে এটা হবে, আর যদি উপর দিকে বাঁকে তাহলে ঠিক এটা হবে টেনশন, এটা হবে কম্প্রেশন। তোমরা বাই দিস টাইম জানো তোমরা, এখানে ফর্মুলা হলো সিগমা ইজ ইকুয়াল টু এম ওয়াই ওভার আই অর এম সি ওভার আই, এম ওয়াই ও বলা যাবে এম সি ও বলা যাবে, একই কথা। ওয়াই মানে ওয়াই বরাবর নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই বরাবর মানে ভার্টিক্যাল বরাবর দূরত্ব, কার দূরত্ব, যে পয়েন্টে আমি স্ট্রেসটা জানতে চাচ্ছি। এমটা হলো মোমেন্ট, আই তো মোমেন্ট অফ ইনার্শিয়া, জানো তোমরা এটা। আমরা এনে আর সেন্টারের মধ্যে পার্থক্য পড়ছি গত ক্লাসে, সেন্টার হচ্ছে জিওমেট্রিক সেন্টার অফ এ এরিয়া, আর নিউট্রাল এক্সিস মানে দ্য এক্সিস হোয়ার দেয়ার ইজ নো স্ট্রেস,
টেনশনও নাই, কম্প্রেশন নাই, শূন্য স্ট্রেস। যখন শুধুমাত্র আমরা এরিয়া নিয়ে কথা বলবো, ক্রস সেকশন এরিয়া নিয়ে কথা বলবো, ফোর্সের কথা বলবো না, সেই ক্ষেত্রে আমরা সেন্টার শোল্ডার ব্যবহার করব। আর যখন আমরা স্ট্রেস নিয়ে কথা বলবো তখন আমরা নিউটন অ্যাক্সিস বলবো। বেসিক্যালি দুটা জিনিস একই হলেও এদের অবস্থান বা কার্য পরিধিটা একটু অন্যরকম। বেন্ডিং স্ট্রেস আর এক্সেল স্ট্রেসের মধ্যে পার্থক্যকে আমি বলছি, ইন্টারনাল ফোর্সেস যেগুলো আছে আমি তোমাদের বলছি। এখানে আমি বলছি আলটিমেটলি ইন্টারনাল ফোর্স যদিও চার ধরনের, চার ধরনের মানে ফ্লেকচার বা বেন্ডিং, এক্সিয়াল, শেয়ার আর টর্শন, বাট ইন্টারনাল স্ট্রেস কিন্তু দুইটাই, একটা শেয়ার স্ট্রেস আর নর্মাল স্ট্রেস। এই একটা অঙ্ক আমরা করার চেষ্টা করছিলাম, একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, এক্সাম্পল ওয়ান, এটা 10 ফিট একটা স্প্যান, 2 কি পার ফিট হলো লোড, এটার এক্সট্রিম ফাইবারে বের করতে হবে কি স্ট্রেস কত, বেন্ডিং স্ট্রেস কত বা ফ্লেক্সিং স্ট্রেস কত। এখন প্রথমে আমরা এই ফর্মুলাটা আমরা জানি, এই ফর্মুলা অনুযায়ী আমরা স্ট্রেস বের করব। মোমেন্ট কত হবে মাঝখানে যদি ধরি, মোমেন্ট WL² / 8 অথবা যাই হোক একটা মোমেন্ট বেরোবে মাঝখানে, এবং তার মানটা হবে 50 তোমরা জানো। এবং এই যে আমি বিমটা যে দেখলাম, এই যে বিম 12 ফিট / 10 ইঞ্চি এটা বিম, তাই বিমটা আঁকাইলাম আমি এখানে। তাহলে এই মাঝখানে এলো, এটা সেন্ট্রয়েড বরাবর এটা নিউট্রাল অ্যাক্সিস, আর উপরে হবে একটা, নিচে হবে, এবং আলটিমেটলি এইরকম একটা কিছু একটা হবে, একই স্ট্রেট লাইন। এটা হচ্ছে Y = mx, Y = mx যে ইকুয়েশনটা আছে তোমরা জানো, সেন্টার দিয়ে, সেন্টার দিয়ে অরিজিন দিয়ে যায় একটা লাইন, সেরকম একটা লাইন টানতে হবে। অর্থাৎ উপরের দিকে যা যে পরিমাণ যেভাবে কম্প্রেশন হবে, নিচের দিকে সেইভাবে টেনশন হবে, একই লাইন হবে, স্ট্রেট লাইন হবে এটা, এটা হচ্ছে বিষয়। এই যেখানে আমি দেখাইছি, এখানে নিচে টেনশন আর উপরে কম্প্রেশন, এবং এইটা এক লাইন হবে। আর এখানে যদি আর ছবি আঁকাইতে চাও তোমরা, তাহলে এটা হচ্ছে কম্প্রেশন হচ্ছে আর টেনশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সময় এইভাবে দেখানো হয় এই লাইনটা বোঝানোর জন্য, আবার এইটাকে ট্রান্সফার করে এইভাবেও করা হয়। এইটা অ্যাকচুয়ালি বেশি কারেক্ট, কারণ এটা টেনশন দেখা উল্টা হয়েছে, আর সরি সরি এই ছবিটা উল্টা হয়েছে, এই তীর চিহ্ন বাইরের দিকে যাবে আর এই তীর চিহ্ন ভিতর দিকে যাবে, ভিতর দিকে মানে কম্প্রেশন, বাইরের দিকে মানে টেনশন। এখন আমরা একটা অঙ্ক করছিলাম, এই অঙ্কটাই তার আগে 4টি স্টেপ বলছিলাম তোমাদের। প্রথমে মোমেন্টটা বের করে নিতে হবে, মোমেন্টটা বের করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর একটা পদ্ধতি হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে তোমরা করতে পারো। তারপর সেন্টার বের করবা, যদি সেন্টার যদি ক্রস সেকশনটা সিমেট্রিক হয় তাহলে সেন্টার হবে মাঝখানে, আর সিমেট্রিক না হলে তোমরা এক্স বা ওয়াই, সিমেট্রিক না হলে Y = a1 y1 + -a2 y2 + -a3 y3 / a1 + -a2 + a3, অর্থাৎ সামেশন হবে a1 y1 / a1 দিয়ে বের করবা। আমার বিশ্বাস এই পদ্ধতি তোমরা ক্লিয়ার সেন্টার বের করার জন্য। এরপরে ওই সেন্টারের এগেস্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো, যেটাকে রেক্টেঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই বলা হয়, সেন্টার অ্যাক্সিসে, নট যে কোনো জায়গাতে করলে হবে না। তাহলে এম পাইছো, আই পাইছো, আর ফাইনালি ওয়াইটা কি, যে পয়েন্ট অফ ইন্টারেস্ট, যে পয়েন্টে আমরা স্ট্রেস বের করতে চাই সেই পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স সেন্টার থেকে কত দূরে এটা বের করবো। এই হলো 4টা জিনিস। তারপরে ফর্মুলায় বসাই দিব, ফর্মুলায় বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। এবার স্ট্রেস ডায়াগ্রামটা আঁকতে হবে, এই অঙ্কটা আমরা করছিলাম সবাই মিলে, যে 300 by 400 mm উডেন ক্যান্টিলিভার বিম, এই যেখানে একটা আছে, এটা এই যে 0.75 kN/m একটা লোড আছে এখানে, এবং এখানে একটা 220 kN লোড আছে। এই পয়েন্টে বেন্ডিং স্ট্রেস কেমন হবে এটা দেখাইতে বলছিলাম,
আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম কেটে এবং আলটিমেটলি বের করলাম এই জায়গাটার মোমেন্ট হলো 38.5 কিলো নিউটন মিটার, এবং এই মোমেন্টটা পেয়ে গেছি আমি, কিলো নিউটন মিটার পাইছি। অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, BA³/12। আলটিমেটলি IZ, আমি তোমাদের এক্সপ্লেন করছি গত মাসে কেন জেড করবা, আমরা টু ডাইমেনশনাল ফ্রেমে যত আই করি সবগুলো IZ, কারণ টু ডাইমেনশনাল ফ্রেমে আমরা জেড অ্যাক্সিস দেখতে পারি না, জেড অ্যাক্সিস পয়েন্ট আকারে অ্যাপিয়ার করে। আয়ের মানটা এইভাবে আমরা বের করছিলাম, এত মিলিমিটার আই, মিলিমিটার হবে না আসলে, আমরা মিলিমিটার টু দা ফোর হবে, এখানে ভুল হয়েছে, এত মিলিমিটার টু দা ফার ফোর, একটা ফোর মিস করছি আমি। সিগমা আসলে ফর্মুলা MY/I, এমটা 38.5, এখানে কি আছে কিলো নিউটন মিটার, তাহলে কিলো কিলোকে নিউটন বাই ধরলে 1000 10³, আর মিটারকে মিলিমিটার বাই ধরলে 10³, তো এই 10³ আর 10⁶, এই জন্য এখানে এই 10⁶ গুণ করছে। ওয়াইটা কত, ওয়াইটার মাঝখান থেকে 65 দূরত্ব কত, মাঝখান হলো 200, এখান থেকে ওইটা 200, এটা 200, এই জন্য MY, আর আইটা তো এখানে বের করছি আমি, এটা আলটিমেটলি ±4.81। প্লাস মাইনাস কেন, একদিকে হবে প্লাস, প্লাস মানে টেনশন, অপর দিকে হবে মাইনাস, মাইনাস মানে কম্প্রেশন, সো এটাও সেরকম মাইনাস এবং প্লাস টেনশন হয়েছে, এটা এটা কম্প্রেশন এর টেনশন হয়েছে, এইভাবে করছি, এবং আলটিমেটলি এই ছবিটা আঁকাইতে হবে তোমাদের ফাইনালি, এটাই হচ্ছে ফাইনাল, এইগুলো আঁকানো আঁকানো জরুরি না, এইটুকু আঁকাইতেই হবে তোমাদের, এইটা আঁকাবা অথবা এইটাও আঁকাইতে পারো, আঁকায় তুমি মাইনাসের প্লাস যদি লিখে দাও তাও হবে, তীর চিহ্ন দেওয়া যায় ঝামেলা মনে হয় তোমাদের। এই মোটামুটি স্ট্রেস ডায়াগ্রাম এগুলোই আমরা করবো। এরপরে তোমাদের অ্যাসাইনমেন্ট দিছিলাম আমি, অ্যাসাইনমেন্ট দিছিলাম যে যদি ক্রস সেকশনটা এরকম হয়, কি সেটা, একটা রেক্টাঙ্গুলার ক্রস সেকশন যার মাঝখানে হলো, হলো এখানে 20 মিলিমিটার, এই পাশে 10 10, আর উপরে 10, মাঝখানে 30 আর 20, এইরকম একটা জিনিসের সেম অঙ্কটা করতে হবে। তাহলে এই অঙ্কের এম আমরা বের করছি আগের তার মতোই, কোনো সমস্যা নাই। এখন প্রথমে এম বের করছি, এবার ওয়াই বার বের করবো, ওয়াই বার মানে সেন্টার বের করবো, তো সেম সেন তো তুমি জানোই তো, এই যে এখানে এন্টায়ার এরিয়া হলো এরিয়া, এখানে করে আমি এই যে এটা AY, সামেশন A1Y1 ডিভাইড বাই A1, সামেশন A1 হলো এটা AY, এ মানে কত পুরাটা, ওয়াই মানে এই সেন্টার থেকে উপরের দূরত্ব, সরি ভুল করলাম, AY ভুল করতেছি, এ হচ্ছে এইটা আর ওয়াইটা হচ্ছে এর মাঝখানটা, আর নিচেরটা হচ্ছে হলো হচ্ছে এইটুকু এ, আর ওয়াই কোনটা, এর সেন্টার এখান থেকে করে আলটিমেটলি আমরা AY পাইলাম, তারপরে এও পাইছি, এবং আলটিমেটলি আমরা 28.3 মিলিমিটার ফ্রম দ্য বটম সেন্টার পাইছি। আমার মনে হয় অঙ্কটা তোমাদের করতে বলছিলাম, তোমরা করছো হয়তো, আমাকে আমাকে দেও নাই যদিও। হ্যাঁ, এখন আচ্ছা রাইট, এখন ওয়াই হলো 28.3, এটা নিচের থেকে, নিচের থেকে, অথবা এটাকে আমরা YB বলবো, YB মানে ওয়াই ফ্রম বটম, আর উপর থেকে কত হবে পুরোটার থেকে এটা মাইনাস করে পাওয়া যাবে, YT বলবো, ওয়াই ফ্রম টপ, তাহলে আর কনফিউশন হবে না, বইয়ের মধ্যে এটা নাই যদিও, তোমরা সবসময় YB আর YT লিখবা, যাতে বটম থেকে আর টপ থেকে আমরা বুঝি। তাহলে আমরা ওয়াই পেয়ে গেলাম, এবার আই পাবো কিভাবে, আই তোমার নর্মাল ভাবে এই যে BA³/12 প্লাস AD² এর ফর্মুলাতে যাবে, এটা BA³/12, পুরোটা হলো BA³/12, আর এটার ধরে AD² পুরো হলো এরিয়া, এটা নিয়ে তোমরা জানো, এটা আমি বলতে চাচ্ছি না, এটা তোমরা কম্পোজিট এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবা, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হলো এইটা মাইনাস এইটা, মানে আলটিমেটলি কত হয়েছে, এই যে এটা হয়েছে 65.50 × 10⁴ মিলিমিটার টু দ্য ফোর, এটা কোন দিকে বাকতেছে, এটা উপরের দিকে বাকতেছে, মানে নিচে হবে টেনশন উপরে হবে কম্প্রেশন, সিগমা বটমটা হবে টেনশন, সিগমা টপটা হবে কম্প্রেশন, এই জন্য সিগমা বটমের মোমেন্ট তো সেম একই, MM যা ছিল তাই হবে, 38.5 × 10⁶ আগের তার মতো, YB টা কত, YB কত, YB 28.3,
28.3, আর আই তো বের করছি আমরা, এই যে আই, এই যে আই, আইটা এখানে বসাই দিলাম, আমরা এটা পাইলাম। এবং একইভাবে এখানে আর এখানে পার্থক্য কি, সব সেম, শুধু পার্থক্য ওয়াইটা, এই যে এখানে ওয়াই বি আর এখানে ওয়াই টি, এই ওয়াই বি ওয়াই টি, এটাই পার্থক্য। এই সব কিছু মিলে আমরা দুটো, এটা এটা প্লাস কারণ টেনশন, এটা মাইনাস মানে কম্প্রেশন, এবং প্লাস এবং মাইনাস করলাম, আলটিমেটলি এই যে ড্রয়িংটা আঁকাই দিলাম আমরা, এইটা অঙ্ক শেষ হয়ে গেল। তা আমার মনে হয় এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো, কারো কোনো কনফিউশন থাকার কথা না। কারো যদি কোনো কনফিউশন থাকে কাইন্ডলি আমাকে একটু কোশ্চেন করতে।